দেখুন, আবার বলবো যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল ধ্রুব সত্য নয়, যার ফলে এটাকে সত্যি ধরে উল্লসিত হওয়ার কিংবা হতাশ হওয়ার কোনো কারণ নেই। বহুবার দেখা গেছে যে ওপিনিয়ন পোল এমনকি এক্সিট পোল একেবারে 100-0 পেয়েছে। সব থেকে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে যে 5 রাজ্যের ভোটে দেশের প্রায় প্রত্যেকটা সমীক্ষক সংস্থা শুধু যে প্রবণতার দিকে অঙ্গুলি নির্দেশ করেছিল তা নয়, যা ফিগার দেখিয়েছিল তার ঠিক উল্টোটা হয়েছে। সুতরাং এই সম্ভাবনা কোনো ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে খারিজ করে দেয়া যায় না। যদি এটাই ধ্রুব সত্য হতো তাহলে এত বড় প্রায় 150 কোটি মানুষের দেশে নিঃসন্দেহে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করতে হতো না, এই ধরনের পোল করলেই হয়ে যেত। তা হয় না। আবার বলছি, ওপিনিয়ন পোল আর এক্সিট পোল ধ্রুব সত্য নয়, কিন্তু 42টা আসনে একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। সি ভোটার কি আভাস আমাদের সামনে রেখেছে? আবার বলছি, সি ভোটার দিয়ে শুরু করছি বটে, কিন্তু শুধুমাত্র সি ভোটার নয়, দেশের সবকটি বড় সমীক্ষক সংস্থা তারা যখন তাদের ডেটা মানুষের সামনে রাখবেন, আমরাও এই অনুষ্ঠানের মধ্যে কারা কি বলছেন জাতীয় ক্ষেত্রে এবং এ রাজ্যের 42টা আসনের ক্ষেত্রে কি বলছেন, কারা কি দেখাচ্ছেন, সব স্বচ্ছতার সঙ্গে হুবহু আপনাদের সামনে রাখবো। তবে শুরু করব সি ভোটার দিয়ে। পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে ঠিক কি হতে চলেছে, আবার বললাম বড় চমক আছে। তার কারণ, পশ্চিমবঙ্গের সি ভোটার বলছে 42টা আসনের মধ্যে এই লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 1-3টি আসন। আবার বলছি, যে রাজনৈতিক ছবিটা এ রাজ্যে সেটা অনেকটা পাল্টে যেতে পারে সি ভোটারের মতে। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 13-17টি আসন, বিজেপি পেতে পারে 23-27টি আসন, 1-3টি আসন পেতে পারে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 13-17টি আসন, বিজেপি পেতে পারে 23-27টি আসন এবং বামফ্রন্ট এবং কংগ্রেস জোট পেতে পারে 1-3টি আসন। এবার ভোটের শতাংশের হিসেব, ভোটের শতাংশের হিসেবে সি ভোটারের এই এক্সিট পোল কি বলছে দেখব। শতাংশের হিসেবে যদি আসা যায় তাহলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5% ভোট, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম এবং কংগ্রেস জোট একত্রে পেতে পারে 13.2% ভোট, অন্যান্যরা 2.8%। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5% ভোট, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম এবং কংগ্রেস জোট হিসেবে পেতে পারে 13.2%, অন্যান্যরা 2.8%। আমার 8 জন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আছেন। আমি প্রত্যেকের কাছে সময়সীমাটা একটু কমিয়ে একেবারে একটা, যেহেতু বড় ধরনের চমক এবং রাজ্যের রাজনৈতিক ছবিটা সাধারণভাবে গত লোকসভা নির্বাচনে বা তার আগে 14 বা 19 যাচ্ছিল তার থেকে অনেকটা পাল্টাচ্ছে, আমি দ্রুত প্রতিক্রিয়া প্রত্যেকের কাছে 1 মিনিট সময়ের মধ্যে প্রত্যেকের কাছে নেব। বিশ্বনাথ চক্রবর্তী, বাস্তবে সম্ভব? প্রথমেই বলবো যে এক্সিট পোল ওপিনিয়ন পোল কোনো বৈজ্ঞানিক 100% ভিত্তি নেই, ফলে কোনো কর্মী সমর্থকদেরকে আমি অনুরোধ করব, এটা একটা মানে আমরা চেষ্টা করি যে কীভাবে মানে মানুষের মনটা বোঝা যায় তার একটা উপায় খোঁজার চেষ্টা করি, কিন্তু এর 100% এর মধ্যে বিশ্বাস এর জায়গা নেই, কারণ 100% প্রুফ বারবার হয় না। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।